জাতীয় পার্টি হারিয়ে গেলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত হবে এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও এইচ এম এরশাদের সহধর্মিণী বেগম রওশন এরশাদ। বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে জাতীয় পার্টির বিকল্প নেই। আরো জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের 95তম জন্মদিন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেন দলের একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। রাজধানীর গুলশানে আয়োজিত ইফতার মাহফিলে অন্য অংশের চেয়ারম্যান জি এম কাদেরকে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি দেন রওশনপন্থী মহাসচিব কাজী ফিরোজ রশিদ। উন্নয়ন অগ্রযাত্রায় এরশাদের অবদান তুলে ধরে রওশন এরশাদ বলেন, দেশের স্বার্থে জাতীয় পার্টিকে ধরে রাখতে হবে। এরশাদের দেশে গণতন্ত্র দেওয়ার জন্য জাতীয় পার্টি সৃষ্টি করেছিলেন, আমরা সেই গণতান্ত্রিক ধারা আজও অব্যাহতভাবে উপভোগ করছি। তাই এই দেশে গণতন্ত্রকে সচল রাখতে গেলে জাতীয় পার্টিদের ছাড়া আর কোনো বিকল্প নেই, আর এই জাতীয় পার্টির মাধ্যমেই পরিবর্তনের সাথে বাঁচিয়ে রাখতে হবে। এ সময় দল ভাঙার অভিযোগ এনে জি এম কাদেরের ব্যাপক সমালোচনা করেন নেতারা। বলে শেষ করা যাবে না। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা।